জয়পুরহাট আক্কেলপুর পৌর শহরের রুমা পারভিন কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে লালন পালন করেছেন দুটি গরু বাজারে তোলার আগে গরু দুটি হঠাৎই আক্রান্ত হয় জ্বরে সাথে নাক মুখ দিয়ে ঝরতে থাকে লালা এক পর্যায়ে খামারি জানতে পারেন ল্যাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি রোগে আক্রান্ত হয়েছে তার গরু হঠাৎ গায়ে হালকা জ্বর তারপরে গায়ে গুটি দিয়ে গরুরে এরকম হয়ে গেছে আজ সাত দিন হয়ে গেল ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার সমস্ত চিকিৎসা দেওয়া শেষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এখন আমি আমার বড় গরুটাকেও নিয়ে চিন্তায় আছি শুধু রুমা খামারে নয় জেলা জুড়েই দেখা দিয়েছে এলএসডি রোগের হানা এমন পরিস্থিতিতে কোরবানির হাটে গরু তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা সাত দিন করলো করল বরাবর ডাক্তার বলল যে আর সমস্যা নাই ভালো হয়ে যাবে আমার ডোজ শেষ তারপর গরু আর ওঠা পারে না খাওয়া পারে না হাটের ভিতরে যাই দেখতেছি এরকম বড় বড় অনেক বড় বড় গরুর অসুখ এন করে গরু কেউ দাম করতেছে না রোগের প্রাদুর্ভাবের প্রভাব পড়েছে কোরবানির হাটে যারা যারা বলছেন ভাইরাস আতঙ্কে কমে গেছে পাইকারের উপস্থিতি ফলে আশঙ্কাজনক হারে কমছে বেচাকেনা ল্যাম্পি ভাইরাসের কারণে গরু বেচা বিক্রি মোটাই কম এখানে ক্রেতার সংখ্যা অত্যাধিক কম ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় দিন দিনই বাড়ছে আক্রান্ত গরুর সংখ্যা প্রতিষেধক ও সঠিক ওষুধ না থাকায় হিমশিম খেতে হচ্ছে পশু চিকিৎসকদের যদিও চিকিৎসায় রোগ ভালো হওয়ার দাবি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার ছোট বড় সব ধরনের গরু এ রোগে আক্রান্ত হয় বিশেষ করে ছোট গরুর মৃত্যুর হার খুবই বেশি এজন্য ভ্যাকসিনের আওতায় সকল গরুকে নিয়ে আসা প্রয়োজন টিকা প্রদানের মাধ্যমে এই রোগটি প্রতিরোধ করা যায় এবং এটি হলেও এটি পশু মারা যায় না এটি সুচিকিৎসা করালে রোগটি সুস্থ হয়ে ওঠে এমন বাস্তবতায় সতর্ক করছেন বিশেষজ্ঞরা বলছেন ল্যাম্পি ভাইরাস যে হারে ছড়িয়ে পড়ছে দ্রুত তা প্রতিরোধ করা না গেলে বিপর্যয়ে পড়তে পারে প্রাণী সম্পদ খাত ডেস্ক রিপোর্ট চ্যানেল